পুজোর জন্য ফলগুলো কেটে নেব। আমার আজকে বুদ্ধ পূজা করা হয়ে গেছে। এখন বাজে 8:30, মন্দিরে যাবো 10:00, তাই এখন ফটাফট ম্যাগিটা বসিয়ে দিয়েছি। সবচেয়ে ইজি ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি। আমরা এখন মন্দির যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। মা বাবা আর বাচ্চারা অলরেডি নিচে নেমে গেছে মন্দিরে যাওয়ার জন্য। আমাদের মন্দিরটা একদমই কাছে, হেঁটে এখান থেকে হয়তো 5 মিনিট লাগবে। সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রী শুভেচ্ছা জানাচ্ছি।
সকাল থেকে বুদ্ধ পূজা পুষ্প পূজা সহ নানাবিধ অষ্টপ্রিয়কে দান সহ নানাবিধ পূর্ণ পূর্ণ অনুষ্ঠান করেছি, পূর্ণ অর্জন করেছি। এখন ভিক্ষুর সঙ্গে মধ্যাহ্ন ভোজনের পর তথা যারা দায়িত্ব দিয়ে উপস্থিত হয়েছে এখন মধ্যাহ্ন ভোজন করেছেন। শেষের পর আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর সুন্দর একটা মূর্তি, দেবীমূর্তি, যাকে দেবীমূর্তি বলা হয়। এই জিনিসটা আসলে আমরা যেখান থেকে পাই মহাদেবীর প্রথা থেকে এই জিনিসটা আমরা পাই মহাদেবীর বিভিন্ন 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 অঞ্চলের মধ্যে, যেখানে মহাদেবীর প্রথা আছে বিভিন্ন অঞ্চলের মধ্যে এই দেবীমূর্তি আমরা দেখতে পাই বিভিন্ন 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 জায়গার মধ্যে। সেখানে এই দেবীমূর্তিকে স্নান করা, এটা মূলত বুদ্ধসত্ত্ব যখন সিদ্ধার্থ গৌতম যখন জন্মগ্রহণ করেছে সেটিকে উপলক্ষ করে এই বুদ্ধিটি এই মূর্তিটি করা হয়েছে। এখানে এখানে তিনি বলেছেন আমি অস্ত্র আমি ব্যস্ত আমার শেষ জন্ম আমি বুদ্ধ হব, সেরকম করে একটি মূর্তি করেছেন। আমরা সেরকম করে আমাদের বিহারের আবাসিক বিষ্ণু বদন্ত বিশুদ্ধ ভক্তি বিক্ষু আপনার সবাই জানেন যে ভাস্কর্য শিল্পী এটি গত বছর যেটি তৈরি করেছে সেটি সেটি তৈরি করে সিমেন্ট দিয়ে বর্তমানে এটি ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, ফাইবার দিয়ে। তো সুতরাং খুব সুন্দর একটা মূর্তি করা হয়েছে। তো আমি আমাদের সে পর্যন্ত বিশুদ্ধ বংশ আন্তরিকভাবে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে এখানে দল দলে আমাদের উপস্থিত উপস্থিত এখন এই বুদ্ধকে স্নান করার জন্য এই দেবী বুদ্ধকে স্নান করার জন্য সবাই খুব আনন্দ উৎসাহিত হয়ে আছে, খুব খুব চিত্তের মধ্যে একটা আনন্দ জাগ্রত হয়েছে। তাই আপনারা দেখতে পাবেন সবাইকে আমরা অলরেডি এসে দ্বার উন্মোচন করেছি, অলরেডি দ্বার উন্মোচন করেছি, খুব সুন্দর। এর পরবর্তী এদিকে আমাদের কীর্তন, আমরা বাংলাদেশের যে ঐতিহ্য আমাদের বুদ্ধ জীবন পর্যালোচনা তথা বাংলাদেশের যে ঐতিহ্য আমরা ধরে রেখেছি ঐতিহ্য বুদ্ধ কীর্তন আমরা একপাশে বুদ্ধ কীর্তন পরিবেশন করা হচ্ছে। এটা হচ্ছে আমরা শুধু আমেরিকা থাকার পরেও আমেরিকা থাকার পরেও আমরা যে আমাদের বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি কালচার ঐতিহ্য ধরে রাখতে পেরেছি এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। বিয়ের আশীর্বাদে এটা সম্ভব হচ্ছে। আজকে এখানে বিশেষ করে সবাই এদিকে একদিকে বুদ্ধ স্নান করা হচ্ছে, একদিকে বুদ্ধ কীর্তন পরিবেশন করা হচ্ছে। বুদ্ধ কীর্তন পরিবেশনের পর আমরা আমাদের ছোটো বাচ্চাদের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে সেখানে আমরা পুরস্কার বিতরণ করা হবে। সবাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান সবাইকে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবার এই বলে আপনাদের আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। চিত্রাঙ্কন অংশগ্রহণ করতাম সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরবর্তী সময়ে আমরা এই তাদেরকে সামনে আরো প্রতিযোগিতা দেবো। এখানে বিভিন্ন কবিতাও হতে পারে এবং সূত্রে বিভিন্ন কাঁথা আমরা তাদেরকে প্রতিযোগিতা দেবো নেক্সট আমাদের প্রোগ্রামে। তো এখন আমাদের ছোট্ট বন্ধু পুরস্কার গ্রহণ করবেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রথম ছোট্ট বন্ধু মিয়ানা বড়ুয়া পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার হাত পেলে যান আমার
আসল পরিষ্কার গ্রহণ করবেন, স্পর্শ করব, স্পর্শ না উপস্থিত এখন পুরস্কার গ্রহণ করবেন আমাদের ছোট্ট বন্ধু এনশু বড়ুয়া। এনশু বড়ুয়া আসো আসো আসো, এখন পুরস্কার নিতে আসছেন সুপ্রিয় বড়ুয়া, এখন পুরস্কার নিতে আসছে রাজন্না বড়ুয়া, রাজন্না আসো 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 আসো, এখন পুরস্কার গ্রহণ করছেন পুষ্পিতা বড়ুয়া, পুরস্কার গ্রহণ করবেন হৃষ বড়ুয়া, এখন পুরস্কার গ্রহণ করবেন অনন্ত বড়ুয়া, সবাই হাত তালি দেন, এখন পুরস্কার গ্রহণ করবেন অদিতি বড়ুয়া, অদিতি এখন পুরস্কার গ্রহণ করবেন শ্রেয়সী বড়ুয়া, এখন পুরস্কার গ্রহণ করতে এখন সার্টিফিকেট গ্রহণ করছেন কেনশি বড়ুয়া, কেনশি বড়ুয়া এখন সার্টিফিকেট গ্রহণ করছেন সুলগ্না বড়ুয়া, এখন সার্টিফিকেট গ্রহণ করছেন টিনা বড়ুয়া,
এখন সার্টিফিকেট গ্রহণ করছেন শ্রী অশী বড়ুয়া। সার্টিফিকেট গ্রহণ করছেন অদিতি বড়ুয়া। অদিতি চলে গেল না। এখন সার্টিফিকেট গ্রহণ করছেন আয়ুষ বড়ুয়া। আমরা এখানে আমাদের পুরস্কার